হাটহাজারী উপজেলা ছিপাতলি ইউনিয়নের ছিপাতলি ইসলামী হাট জামে মসজিদ গত রবিবার রাতে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলাপায়ে রাশিদিন আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহে ইয়াজদাহুম ও হযরত শাহ সুফি সুলতান আহমদ বিএ ফকাস শাহ সাহেব সহ বিয়া কলিগণ 63তম বার্ষিক উরুশ্বরীপ অনুষ্ঠিত হই। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সুবানী আলিয়া মাদ্রাসার শাইকুল হাদিস আল্লামা মঈনুদ্দিন আশরাফি। এটা বিশেষ অতিথি আছিল নাঙ্গমরা শামসুরুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সালে আহমদ আনসারি, পরিসরে আলহুদি দরবারের সাজ্জাদানশীল আল্লামা শহীদুল হক শাহ আল হাদি, আবু সালে মোহাম্মদ হানিফ এবং অনুষ্ঠানের আয়োজক আলহাজ মৌলভী মোহাম্মদ মাহবুল আলম সহ আরো বোধকেয়। এটা সভাপতিত্ব করছে ইসলামী হাট জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ নূর মোহাম্মদ ও উদ্বোধক আছিল জামিয়া আহমদিয়া সুন্নি আরি মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ সুলেমান আনসারি। ইসলামী জামে মসজিদ বাংলাদেশে আজ অত্যন্তায় মানে 15-20 বছরে চার আইন করে আর যৌথভাবে জামিনে আর কিন্তু কেউ মসজিদ এগিয়ে নাও আর নিজস্ব অত্যায়ন আর নিজের করে আগামীতেও যেন সুস্থভাবে ইন পরিচালনা করি তার ফল আর এই জায়গাগুলো হাসিল হওয়া। ডেক্স নিউজ C+ TV চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।